দবলটা বিউটিফুল গার্ল এই বেবি ইউ ওয়ান্ট টু ডেট মি আরে টাকা আছে তো সাইডে গাড়ি রাখা আছে টাকা আছে আরে গালি না আছে আরে আছে তো ইভ-টিজিং করছো নো ফ্লার্টিং করছি এটাকে অ্যাকচুয়ালি ইভ-টিজিং বলে আর তোমরা আসলে ইভ-টিজিং করতেই পারো না তাই নাকি ইভ-টিজিং করি আমি একদম সেরা ইভ-টিজিং যখন ইভ-টিজিং করি সবাই তাকায় তাকায় দেখবে যে আমি ইভ-টিজিং করতেছি অ্যাকচুয়ালি আমি ইভ-টিজিং করার সময় আমার একটা ফ্রেন্ড দূর থেকে ভিডিও করছিল ভিডিওটা আছে দেখবা দেখাও ওয়েট এই সুন্দরী এই এই আই লাভ ইউ এই তোমার আমার ভালো লাগছে শুনো এই দাঁড়াও দেখা শেষ তুমি কি করছো তোমার বোনের সাথে ফিটিং করছো তো কি টেক ইট ইজি ম্যান ওই যে আমার বোন এটা তোমার বোন আমি আমার বোনকে ডাকি এই আন্নি তুমি আমার বোনকে আমার সামনে ফিটিং করো আর আমিও তোমার বোনকে এখানে ডেকে নিয়ে এসেছি ওই যে তোমার বোন হে বেবি এদিকে আসো হে ইউ ওয়ান্ট টু ডেট মি আমার গাড়ি আছে চলো গাড়ির ভিতরে যাই বলো বলো আমার বোনকে কিছু বলো বলো না কেন এই তুমি আমার সাথে ডেট করবা চলো এই চলো 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 সুইটার চলো তুমি তুমি আমার সামনে আমার বোনকে টিজিং করতেছো এটা তো কোনো ব্যাপারই না মিলেমিশে টিজিং করি দেখি কে কত বেশি খারাপ ভাষা তার বোন গিফট টিজিং করতে পারে গিফট টিজিং কনটেস্ট হবে আজ এখানে বেবি চলো আহ যা সুইট আহ কি ফিগার ওয়াও বেবি চলো আমরা ডেটে যাই স্টপ স্টপ আচ্ছা এখন স্টপ একটু আগে যখন আমি আমার বোনের সামনে ছিলাম না তখন তো খুব ইভ-টিজিং করতেছিলি এখন করতে পারতেছো না কেন প্রত্যেকটা দিন তুমি এইখানে দাঁড়িয়ে থাকো শুধুমাত্র আমার বোনকে ইভ-টিজিং করার জন্য শুধুমাত্র তোমাকে বোঝানোর জন্য আজকে আমি এত কিছুর আয়োজন করলাম আমরা হাজার হাজার ভাইরা যখন প্রতিদিন বলি ইভ-টিজিং স্টপ 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 তখন তো শোনার মতো কেউ থাকে না আজকে আমি কেন শুনবো আমার সামনে দাঁড়িয়ে তুমি আজকে আমার বোনকে ইভ-টিজিং করো আর আমি তোমার বোনকে টিজিং করবো আজের একটা ফয়সালা হবে ফাইভ টিজিং কনটেস্ট হবে না হয় টিজিং রুখে যাবে